সব কিছুই একটু আলাদা গাইবান্ধার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রসব সেবা, প্রসবোত্তর সেবা, শিশু পরিচর্যা সবই মেলে এখানে। সর্বোচ্চ চেষ্টা করা হয় স্বাভাবিক প্রসবের, তাই ভিড় লেগেই থাকে গর্ভবতী ও প্রসূতি মায়েদের। গর্ভবতী মায়েদের নিরাপদ রাখতে নিয়মিত সেবা দেওয়া হয়। মা ও শিশুকে সুস্থ রাখতে করা হয় সার্বক্ষণিক চেক আপ। প্রতি মাসে কয়েকশো বাচ্চা প্রসব হয়, এর মধ্যে স্বাভাবিক প্রসবই বেশি। অস্ত্রোপচার করতে হলে তা হয় বিনা পয়সায়। প্রতিষ্ঠানটিকে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি চিকিৎসক ও সেবিকাদের। লোক সংখ্যা কম থাকার কারণে কিন্তু আসলে এখানে ডেলিভারি কার্যক্রমটা মাঝে মাঝে ব্যাহত হয়, তো এখানে লোক সংখ্যা বাড়াইতে হবে। এখানে প্রতি মাসে 250-350 মতো স্বাভাবিক ডেলিভারি হয়, সিজারেন সেকশনও হয় এবং বাচ্চাদেরও আমরা সেবা দিই। এবং এখানে আমাদের পারফরমেন্স অনেক ভালো জন্য আমরা বেশ কয়েকবার জাতীয় পর্যায়ে পুরস্কৃত হই, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এমন সেবায় খুশি স্থানীয়রা। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, কর্মকর্তা কর্মচারীদের বন্ধুসুলভ আচরণ, বিনা পয়সায় উন্নত সেবা পেয়ে সন্তুষ্ট তারা। রোগী আসার সাথে সাথে চিকিৎসা হয় এবং কোনো রকম টাকা পয়সা লাগে না। সিজারও যদি হয়, সিজারের কোনো ওষুধপাতি, তারপরে ডাক্তার খরচ কিছুই লাগে না, ফ্রি হয় সব। না, মা শিশুর জন্য কোনো অসুবিধা করে না, সারা দিনই লাগিয়ে থাকে। তো এখানে মনে করেন যে ডাক্তার বা থাকলে আসার সম্পূর্ণ ভালো দেখাশুনো করতেছি, কটা বাদি নেই আমি। আমার চেক আপ করার জন্য আসছিলাম, তো আসি দেখলাম, ম্যাডামকে দেখালাম। দেখানোর পরে তো আমার কাছে তো অনেক ভালো লাগলো, তারপরে ওনারা অনেক পরামর্শ দিল। মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি সুনাম ধরে রাখার প্রত্যয় কর্মকর্তা কর্মচারীদের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।